ক্যাপকাট ভিডিও এডিটরে আমরা যখন বাংলা লিখতে চাই তখন আমরা এরকম একটা প্রবলেমে ফেস করি, লেখাগুলো ভেঙে ভেঙে যায়। একটা অপশন চালু করে দিলেই আর এরকম লেখা ভাঙবে না। চলে যাবেন যে কোনো ব্রাউজারে, আমি গুগল ক্রোমে চলে গেলাম। এরপর সার্চের এখানে লিখবেন লিপিঘর। প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন lipighar.com, এই ওয়েবসাইটে ঢুকবেন। লিপিঘরে আসার পর এখানে অনেক রকম বাংলা ফন্ট দেখতে পারবেন। আমি এই স্টাইলে লিখবো। এর নিচে একটা ডাউনলোড অপশন আছে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে যাবেন, যাওয়ার পর আরেকটি ডাউনলোড অপশন আপনারা দেখতে পারবেন। একটা ঘর আছে, এই ঘরটা আপনারা টাচ করবেন, তার নিচে ডাউনলোড, সেখানে আপনারা একটা টাচ করবেন। আপনি যে ফন্টটি ডাউনলোড করলেন সেটি আপনার ফোন মেমোরির ডাউনলোড ফোল্ডারে জিপ আকারে ডাউনলোড হয়েছে, সেটা এখন আনজিপ বা এক্সট্রাক্ট করতে হবে। এরপর চলে যাবেন ফাইলে, ফাইল থেকে ইন্টারনাল স্টোরেজ, এরপর ডাউনলোড ফোল্ডারে। তো এখানে আমরা টাচ করে একটু ধরে রাখবো। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন তিনটি ডট আছে, এই তিনটি ডটে টাচ করবেন। এরপর আছে এক্সট্রাক্ট টুতে টাচ করবেন। এরপর নিচে ওকেতে স্পেস করবেন। এক্সট্রাক্ট করা ফন্টটি এখন ক্যাপকাটে যোগ করতে হবে। সবার প্রথমে যে আছে ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন, অ্যাড ফন্ট, এরপর প্লাস আইকনে ক্লিক করতে হবে, এরপর আপলোড ফাইলে ক্লিক করতে হবে। আমরা চলে যাব ফাইল, এখান থেকে আমরা ফাইলটা সিলেক্ট করব। এরপর ইন্টারনাল স্টোরেজ, আবার ডাউনলোড ফোল্ডারে ঢুকব। এরপর প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলিনুর অবকাশ, যে ফন্ট আমরা ডাউনলোড করলাম। তিন নম্বরে আছে ইউনিকোড, ইউনিকোডে ঢুকতে হবে, LI আলিনুর অবকাশ, এটাতে আপনাকে একটা টাচ করতে হবে। এখন দেখুন এই যে আলিনুর অবকাশ এখানে চলে আসছে, এখানে আমরা একটা টাচ করব। এই আলিনুর অবকাশে টাচ করার সাথে সাথে দেখুন আমার বাংলাদেশ লেখাটা কিন্তু একদম ঠিক হয়ে গেল। এইভাবে আপনারা ক্যাপকাট দিয়ে খুব সহজেই বাংলা লিখতে পারবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।